সুখবর তো ব্রাজিল শুনাতে পারবে ওরা দাম কমাবে কিনা, কারণ দাম তেল তো আমরা ব্রাজিল থেকে আনি 90% আর আনি হলো গিয়ে আর্জেন্টিনা থেকে আর মালয়েশিয়া থেকে। সুখবরটা ওদের কাছ থেকে আসতে হবে। আমরা যেটা পারি সেটা হলো আমরা আমাদের সর্বোচ্চ শক্তি দিয়ে আমরা টিসিবির মাধ্যমে সাধারণ মানুষের কাছে যেতে চাই, এটাই আমাদের ক্ষমতা। কিন্তু ব্রাজিলের মার্কেট আমরা কমাতে পারবো না, আমরা তো প্রত্যেকের রান্নাঘরে ঢুকতে পারবো না। ডিও লেটারটা পকেটে নিয়ে বসে রাখে সুখবর তো ব্রাজিল শোনাতে পারবে ওরা দাম কমাবে কিনা, কারণ দাম তেল তো আমরা ব্রাজিল থেকে আনি 90% আর আনি হলো গিয়ে আর্জেন্টিনা থেকে আর মালয়েশিয়া থেকে। সুখবরটা ওদের কাছ থেকে আসতে হবে। আমরা যেটা পারি সেটা হলো আমরা আমাদের সর্বোচ্চ শক্তি দিয়ে আমরা টিসিবির মাধ্যমে সাধারণ মানুষের কাছে যেতে চাই, এটাই আমাদের ক্ষমতা। কিন্তু ব্রাজিলের মার্কেট আমরা কমাতে পারবো না। কোনো ব্যবসায়ী একদিন দয়া করতে পারে, ব্যবসা তো ব্যবসা করার জন্য, তারা কি কাম কমাবে? কখনো করাবে না। কিন্তু একটা সিস্টেমে পড়ে আমরা তাদের সাথে একটা 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 ফর্মুলাতে তারা আমরা করি। দাম যদি সেখানে বাড়ে আমাদেরও বসতে হবে, বাড়াতে হবে। এখন কি হবে মানুষের ক্রয় ক্ষমতা, আমাদের তো আমরা এখন আরো লম্বা চিন্তা করছি যে আমরা পার্মানেন্ট কার্ড দেওয়ার জন্য, যেটা দিয়ে আমরা টিসিবিতে দিতে পারবো, টিসিবির মানুষকে দিতে দিয়ে সাধারণ মানুষকে অন্তত একেবারেই তৃণমূলে যাদের প্রয়োজন সেটা আমরা করতে পারবো। দাম আন্তর্জাতিক বাজারে কমানোর কোনো ক্ষমতা আমাদের নাই। আমি বলি অর্থমন্ত্রী কিন্তু 15% 5% এই কথা এই অ্যামাউন্ট নাম্বারটা বলেননি, উনি বলেছেন কমাবে। সাপ্লাই চেইনে যিনি বাধাগ্রস্ত হয় সেই জন্য আমরা সোর্সে বিভিন্ন জায়গায় মজুদ করার একটা টেন্ডেন্সি আছে। একটু আগে যেটা বললাম যে ডিও লেটারটা পকেটে নিয়ে বসে রাখে, এটাও কিন্তু এক ধরনের মজুদ, কারণ রেখে দিয়ে আর বাড়াচ্ছে না তোমার তো একটা টাইম ফিক্স আপ করা যে 7 দিনের মধ্যে অবশ্যই সে ফর এক্সাম্পল নিতে হবে, তো সেইটাকে আমরা টাস্কফোর্স দিয়ে সেইটা মনিটর করব। দুটো পয়েন্টে চিটং এবং রূপগঞ্জ দু জায়গা থেকে ঢোকে সেই সব জায়গায় আমরা আমাদের ভোক্তার অফিসে যাচ্ছে। আজকে আমরা পুলিশকে বলেছি, র্যাবকে বলেছি, ডিসিদেরকে বলেছি, ডিভিশনাল কমিশনাররাও গতকালকে ছিল তাদেরকে বলা হয়েছে, এবং অল আউট তারা নামবে এই ধরনের একটা ফোর্স করা যারা এগুলো দেখবে সাপ্লাই চেইনে যেন কেউ সুযোগটা না নেয়। এই যে অধিকার যেহেতু আগামীকাল, এখন আপনারা বলতেছেন ভোক্তার ক্রয় ক্ষমতা, এখন যার ক্রয় ক্ষমতা বেশি আছে সে যে অতিরিক্ত তেল আমার দরকার মাসে 5 লিটার, আমি 50 লিটার 20 লিটার কিনে রাখলাম, এরকম যদি ভোক্তা যাদের ক্রয় ক্ষমতা আছে এই ক্ষেত্রে আপনার মেসেজটা কি হবে? এখন যেহেতু ক্রাইসিস চলতেছে দেশে এই বিষয়টা আপনার কি বলতে দুইটা প্রশ্ন আপনি খালি। প্রথম প্রশ্নটা আপনার কি ছিল? এটা আমরা একটু আগে এই কথাটা কিন্তু বলেছি আমি যে এটা একটু আজকে আমরা এসআরওটা পাওয়ার পরে কিন্তু একদম এক্সাক্ট ফিগারটা দিতে পারবে। আগে পেতে হবে এসআরওটা, অর্ডারটা কোথায় কী কমালো, পাওয়ার সাথে সাথে আমাদের ট্যারিফ কমিশন পুরো বসে তারা একটা হিসাব করে জানিয়ে দেবে যে এইটা তার প্রভাব পড়ছে। আর দ্বিতীয়ত হলো এই যে মানুষ যার 5 লিটার দরকার সে 10 লিটার নিয়ে যায়, এটা তো মানুষ, আমরা তো সেই গ্রামের প্রত্যন্ত অঞ্চলে মানুষকে তো ঠেকাতে পারবো না, সেখানে তো আপনাদের কাজ করা দরকার। রমজান মাস আসলে পরে, রমজান মাস শুরু হওয়ার 7 দিন আগে থেকে সবাই একসাথে আমরা বাজারে যাই না, হঠাৎ করে সবাই যদি কিনতে শুরু করি তাহলে কিন্তু জিনিস তো অভাব হবেই। তো এই যে এডুকেশনটা, এই যে মানুষকে গাইড করা, এগুলো তো আমরা বলতে পারি আপনাদেরও বলা দরকার। আমরা যদি এখন বেশি করে বলি যে এরকম করা দরকার, বলতেছে তুমি তেলের দাম কমাইতে পারতেছো না তাই তুমি বেশি বেশি, কিন্তু রিয়েলিটি কী যে মানুষকে তো ট্রেন করা যে আমাদের এইটুক দরকার আমরা এইটুকুই কিনি, কারণ আমার বেশি কেনাটা তো আরেকজন মানুষের উপরে চাপ পড়বে। তো যার জন্য আমরা মনে করি যে এটা, তবে কার বাড়িতে আমরা তো প্রত্যেকের রান্নাঘরে ঢুকতে পারবো না, তাই না? যে 5 লিটারের জায়গায় তারপর এক বাড়ি থেকে 538 লিটার পাওয়া গেছে,
একজন একজন সেও একজন কর্মকর্তা ছিল রিটায়ার, সেটাও আমরা যাচ্ছি সেই পর্যন্ত।